গাইস কেমন আছো তোমরা সবাই বাংলাদেশ এবং ইন্ডিয়ান বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। কমেন্ট সেকশনে জানাতে বলো না তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো এবং তোমরা কতটা বলেছো। গাইস আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, কারণ কি আমরা গ্র্যান্ড মাস্টার পুশ করছিলাম সেই সময় একটা ম্যাচে সুদীপ সরকার আমাদের ম্যাচে আসে, ঠিক আছে? সুদীপ সরকার, ঠিক আছে, লেজেন্ডারি প্লেয়ার। তো আমরা ভাবি যে তাদের সাথে আমাদের সামনাসামনি হবে এবং আমরা তাদের সাথে ফাইট করবো, যেই জিতুক সেটা বড় কথা না, তো ফাইট করবো। তো গাইস বাকিটা ইতিহাস, তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলবো না, এবং চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। এরি কেন করছি, ইউটিউবার হচ্ছে, ইউটিউবার হবে এবারে। গাইস আমাদের ম্যাচে সুদীপ সরকার এসেছে, সুদীপ সরকার। কিন্তু আমার ফোন রোটেট হচ্ছে না, খেলবো কি করে আমি? এ ভাই ম্যান নেমেছে, এই তো বন্ধু, আমি তো তোকে দেখাচ্ছি দিক নির্দেশন। এডব্লিউএম নিয়ে যা, কজন ছিল আমি একজনকে মেরেছি, দেখ ওপেন কর, ওপেন কর। গাইস র‍্যাঙ্ক পুশ করছি আর আমাদের ম্যাচে এসছে সুদীপ সরকার, লেজেন্ডারি সুদীপ সরকার। কোথায়? কিচ্ছু নেই আমার কাছে। আর আমরা চারজন পুশ করছি, চারজনই ভি ব্যাচ। ও ভাই ওপি বলতে ইয়ার, ও বলবে এই তো বাংলা কমেন্টের মধ্যে মিল কি ভাই? হ্যাঁ মিল দেখে যা, কিন্তু হ্যাঁ কেমন দাঁড়িয়ে আছে দেখ না, কেন হয়তো কোইন্সিডেন্স। স্ট্যাচু অফ লিবার্টি দেখ, বলছি স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেছে। সাহা ভাই সাহাকে ফোন করে ডাক, সাহাকে ফোন করে ডাক, বলছে সুদীপ সরকার এসেছে গেমে। এই অরূপ আবার খাচ্ছে, কি হলো কোথায়? গুলওয়াল ফাটা, মানে আমি একাই দায়িত্বটা নিয়েছি, তাই তো মার খাওয়ার। মারো মারো মারো, ফাটা 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 ফাটা, গুলিয়াল গুলি রেডি গেছে। সুদীপ সরকার মরে গেল, বাজবে আবার ওদের মারার জন্য গেলে র‍্যাঙ্কটা মাইনাস হয়ে যাবে, 35-35 আবার 70 যাবে। সামনে ম্যান মোকো দেখ, নক, থ্যাংক ইউ। আরো আছে সামনে, সামনে আরো আছে, ডান দিকে ডান দিকে ডান দিকে আছে। এক গুলি, রিয়েলি একটা গুলি মেরেছে খোকা। হ্যালো সাসলো, হ্যাঁ সাস, সুদীপ সরকার এসেছে গেমে। বাহ বেটা, সাদা কি করছে ছাদের উপরে, কোথায়? আবার মরলো, এইগুলো খুব খারাপ করছে। ব্যালকনিতে
এ বলছি পজিশন নিতে হবে ঠিক আছে এরা মানা করছে পড়ুক পজিশন নিতে হবে আমাদের তুই আর চাই আমি এখানে এই উঠতে পাচ্ছি না কেন আমাকে একটু বলো উঠতে অ্যাঙ্গেলটা পাচ্ছি না কেন দেখেছিস 14 বার আমি শুধু উল্টো পাল্টা দিকে চলে যাচ্ছি আর না যে চা তো পায় না ও ভাই এই নৌকা চেরে এনক দে যায় তোকে তো পিছন দিয়ে মারলো নাকি আগে একটা গ্লোয়াল ফেলে দে আমার কাছে একটা গ্লোয়াল ফেলে দে আগে গ্লোয়াল একটা ফেলে দে ভাই এটা গুড শট আগে গাড়ি যখন মারো এদিকে বলছি তার পুরো ওই হলুদ শিরে উঠতে মানে এনিমি মারতে পারলে মারো ওখান থেকে শাল কোথায় আছে কোথায় ওই হলুদ শিরেতে উঠতেই উপরে ফ্যাক্টরি রয়েছে ওঠে 285 তো হ্যাঁ গুড গুড কি ডাবল ডি এ আটটা ঠিক আছে জি ডাবল ডি ভাই সেরা একটা ছিল নাকি ওখানে একটাই ছিল ও ভাই ঘাস হচ্ছে নাকি ওই কার 98 অটো এমের সামনে হ্যাঁ রে রিল্যাক্স ভাই ঘাস আর আগে এমটা নিয়ে নেছি সা এখানে আছে তো নাকি কে রে বিল্ডু তো সামনে একজন নামলো এটা মারে কি করে এই এটা খুব সুন্দর রেকর্ড হচ্ছে যারা নো গালি হ্যাঁ রে রিল্যাক্স গাইস সুধীর সরকার কি টপকে আছে ভাই এই 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 নাইস দিয়ে দিয়েছে হ্যাঁ সামনে হলে ভালো হতো ব্যাপারটা চারজন ছিলাম আমরা এইরকম আমি প্রতিবার ভাত খেতে চলে যাই আর তোরা এসেই দেখবো বুইয়া এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না স্টে হোম স্টে সেফ বাই বাই লাভ ইউ সো মাচ গাইজ টাটা বাই বাই।